আমি কনভিন্সড হয়েছি যে এই মেশিনটা একদম মোটামুটি পারফেক্ট একটা মেশিন আমাদের দেশের জন্য। আরেকটা সিলেকশন নামের ইলেকশন ঘনায় আসতেছে, জাতীয় সংসদ নির্বাচন, এবং এই উপলক্ষে জাফর ইকবাল স্যার যথেষ্ট ব্যস্ত সময় অতিবাহিত করতেছেন। নির্বাচনে কী করণীয়, কী করতে হবে না হবে এগুলো নিয়ে ওনাকে রাখা হয়েছে, কারণ উনি হচ্ছে মানে এই সরকার আমলে যাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে অবশ্যই তারা বাই ডেফিনেশন এবং বাই ডিফল্ট এবং বাই ডেফিনেশন এরা হচ্ছে সরকারের লোকজন। বাংলাদেশের ব্যাপার তো আমরা জানি, লাইক বিরোধী দল কেন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করার জন্য এত আন্দোলন করে যাচ্ছে, এত বছর ওরা ক্ষমতার বাইরে তাও তারা নির্বাচনে যাচ্ছে না, যাবে না। 2014 বয়কট করলো, 2018 তো গেল, আমরা তারপর জানি মধ্যরাতের বিশাল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মধ্যরাতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এবং সেই নির্বাচনে বিশাল উৎসাহ ও উদ্দীপনা নিয়ে কারা ভোট দিচ্ছে আমরা সেটা জানি। সো এবারও তারা যাচ্ছে না। সো এত বছর ক্ষমতা থাকার বাইরে, ক্ষমতার বাইরে থাকার পরও তারা নির্বাচনে যাচ্ছে না কেন? কারণ খোদার ইশারা ছাড়া গাছের পাতা নড়ে না আমরা এটা শুনে আসছি, এটা কিন্তু বাংলাদেশের জন্য সত্য না। বাংলাদেশে খোদা ইশারা দিলে ওটা চেঞ্জ হয়ে যাবে যদি সরকার ইশারা না থাকে। সো এরকম অথরিটেরিয়ান দেশ যেখানে সরকারের ইশারা ছাড়া একটা গাছের পাতাও নড়ে না, এবং এই দেশের বাস্তবতা এমন বিধায় বিরোধী দল এত বছর ক্ষমতার বাইরে থাকার পরও নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে বিরোধী দল, বিরোধী দলকে নিশ্চিহ্ন করে দেওয়া হচ্ছে। এইবার যদি তারা ইলেকশনে না আসে তাহলে তারা নিশ্চিহ্ন হওয়ার পথে আরেকটু অফিসিয়ালি আগায় যাবে, অ্যান্ড ইয়েট তাও তারা নির্বাচনে যাচ্ছেই না কেন? কারণ এই নির্বাচনে যাওয়া না যাওয়া সমান কথা। সো বেসিক্যালি এরকম একটা টোটালিটেরিয়ান রেজিম যেটাকে বলা হয় আর কি, টোটালিটেরিয়ান রেজিমের মধ্যে যেখানে সরকারের ইশারা ছাড়া একটা গাছের পাতাও নড়ে না, সেইখানে অবশ্যই সরকারের অধীনে কারা এই যে জাফর ইকবাল স্যার প্রচণ্ড দৌড়চাপ করতেছে নির্বাচন নিয়ে, সো সরকারের লোক আর কি। সো এই পয়েন্ট এমনিতে আমার জাফর ইকবাল স্যার যখন মুখ খুলেন সেটা এমনিতেই এভিডেন্ট হয়ে যায়, তারপর আর কি আলোচনার খাতির আলোচনা করে সেই পয়েন্ট আরেকবার এস্টাবলিশ করবো আর কি। ওকে, ইভিএম নিয়ে এখন শুরু হয়েছে হাউকাউ, ইভিএম নিয়ে বহুদিন ধরে হাউকাউ চলতেছে, এটা অনাদিকাল ধরে, এবং ইভিএম যেহেতু এখানে একটা সফট বিষয় ইনভলভ, একটা সফটওয়্যার, একটা সফট বিষয় ইনভলভ, এই কারণে হচ্ছে এটা নিয়ে কন্ট্রোভার্সি, দুশ্চিন্তার জায়গাটা আরও বেশি। এই ইলেকশনে জাফর ইকবালের খাউজানি, চুলকানি, বদমাইশি এগুলো নিয়ে আর একটা পর্ব আলোচনা করছি, হচ্ছে 481 নম্বর পর্ব, সেটা দেখলে আর একটু জানতে পারবেন যে ইলেকশন নিয়ে জাফর ইকবাল মানে জাফর ইকবাল স্যার কী করতেছে। তো ইভিএম নিয়ে খোদ আমেরিকাতেও এই যে ইলেকশন গেল কিছুদিন আগে, খোদ আমেরিকা তো ইলেকশনে ইভিএম নিয়ে একটা মানে এই দেশে তো দুর্নীতি নাই, দুর্নীতি বা তুলা নাই, কিন্তু ভোটিং প্রসেসে রেজাল্ট আনতে, কাউন্ট করতে মিসকমিউনিকেশন হচ্ছিল, এক্সট্রা সময় লাগতেছিল যেহেতু মেশিন ইনভলভ, মেশিন ইনভলভ থাকতে টেকনিক্যালগুলি ছোঁয়ার ভয় থাকে, চান্স থাকে, রাইট? সেই সব কারণে আমেরিকা তো একটা আলাপ আছে যে মেশিন অ্যাভয়েড করা যায় কি না, স্পেশালি ট্রাম্প যখন এসে ও ভোট চুরি করছে, ভোট চুরি করছে এগুলো বলা শুরু করছে, তখন আবার ট্রাম্পের যারা সাপোর্টার এরাও। সো মানে যেটা বলতেছি, বিশ্বময় ইভিএম নিয়ে একটা হচ্ছে অবিশ্বাসের মানে মিসট্রাস্ট বা একটা রিজার্ভেশন আছে। সো উন্নত বিশ্ব, সভ্য বিশ্ব যেসব দেশের মধ্যে হইতেছে দুর্নীতি হিরা হিরা না, সেই দেশে মানুষ ওইভাবে ওটা অত বিগ ডিল না। কিন্তু আমি এটা বলতে চাচ্ছি যে এটা জাফর ইকবাল স্যারের কথা শুনলে মনে হবে যারা আপনি আমেরিকাতে আসেন, ইভিএম এমনই একটা অবস্থা, দুর্দান্ত, প্রতাপশালী। কেন কেন ইভিএম কে চায়? জাফর ইকবাল ইভিএম চাচ্ছে, তার মানে ইভিএম কে চাচ্ছে? আওয়ামী লীগ সরকার চাচ্ছে, ওকে, বলার অপেক্ষা রাখে না। নাও এখানে পুরো আলোচনাটাতে দেখবেন যে সারা সাংবাদিকরা, তারা ভালো ভালো প্রশ্ন করছে, ভালো ভালো চ্যালেঞ্জ করছে, এবং লেজিট প্রশ্ন এবং চ্যালেঞ্জ করছে। সাংবাদিকরা যেটা বুঝতেছে এটা জাফর ইকবাল স্যার বুঝতেছে না, জাফর ইকবাল স্যারের মাথা দিয়ে সেটা ঢুকতেছে না কোনোভাবেই। এখানে আপনারা পুরো কনভারসেশনটা যদি আপনারা খেয়াল করেন, সাংবাদিকদের কথার জায়গা হচ্ছে যে ভাই ইভিএম মেশিন, জাফর ইকবাল বোঝাবে যে ইভিএম মেশিন কী জানে বলে কি চিপ, চিপ বুঝাবে, তারপর হইতেছে ইলেকট্রনিক্স এই সেই ব্যাপক। আর সাংবাদিকদের প্রশ্ন করার অ্যাঙ্গেল হচ্ছে, আর ইভিএম মেশিন কাজ করে না, করে না, টেকনোলজি কি, সেটা নিয়ে তো আমাদের ইস্যু না, আমাদের ইস্যু হচ্ছে ইভিএম মেশিনটা যে ব্যবহার করবে। বাঙালি তো চোরবাটপাড়ের দেশ, এরা তো সব কিছু মাইরা খেয়ে দিবে, হ্যাঁ। আপনি ধরেন 100টা ব্যালট বক্সে সিল মারবেন, আপনাকে কিন্তু ফিজিক্যালি 100 জন এসে সিল মারতে হবে, যে কারণে তো যে কেন্দ্র দখল করে, এই করে, সেই করে, এগুলা। সো ফিজিক্যালি জোর জবরদস্তি করে ব্যালট বক্সে সিল মারা এটা একটু চ্যালেঞ্জিং টাস্ক, সবাই দেখে ফেলে। ইভিএমে তেমন কোনো ঝামেলা নাই, চুপ করে বসে টিপ দিয়ে দিলে হয়ে গেল, না না ব্যাপারটা অবশ্যই টিপ দিয়ে দিলে, এখানে আঙ্গুলের ছাপ ঠাপের ব্যাপার আছে, যা হোক এগুলো তো বইলা লাভ নাই আর কি, আঙ্গুল ছাপের ঠাপের ব্যাপার আছে। এগুলো নিয়ে প্রশ্ন করবে সাংবাদিকরা, বেশ লেজিট জায়গা কিছু আসতেছে এখানে। জাফর ইকবালের কথা শুনলে মনে হবে দুধের শিশুটি ইস্যু বোঝে না। তো সাংবাদিকদের সবার কথার অ্যাঙ্গেল হয়েছে যে ভাই ইভিএম মেশিন কি, টেকনোলজি কি, সেটা নিয়ে তো ইস্যু না, ইস্যু হচ্ছে ইভিএম মেশিনটা যারা চালাবে এরা তো চোর বাটপার। আর জাফর ইকবাল খালি না, ইভিএম মেশিন কত ভালো, হ্যাঁ। সো কথা না বাড়াই, শুনি জাফরের কথা, শুনি।
মানে পৃথিবীতে ধরেন যখন নাকি স্পেস শাটল গিয়েছিল ট্রিলিয়ন ডলারের প্রজেক্ট, সেটাও সেখানে মানে ভেঙে পড়ে গেছে সেখান থেকে। কাজে একটা যদি যন্ত্র হয়, একটা মেশিন হয়, সেখানে আপনি কখনোই বলবেন না, বলা উচিত না যে শতভাগ হবে মেশিন, শতভাগ সঠিক হবে এরকম কথা কেউ কাউকে দিতে পারতেছে না, জাফর ইকবাল স্যার আমাদেরকে দিতে পারতেছে না, এই জন্য থেমে থাকলে চলবে না। স্পেস শাটল যখন আসমানে গেছে সেটাতে অ্যাক্সিডেন্ট করছে, সেখানে ইভিএম তো অ্যাক্সিডেন্ট করতেই পারে, এটা জাফর ইকবাল স্যারের কথা। সো প্রথমে উনি আমাদেরকে ভাঁজ দিয়ে কনভিন্সড করে ফেললেন যে মেশিন ঠিক মতো কাজ না করতেই পারে, এটা নিয়ে গরম হয়ে যায়। না না স্যার, এক্সকিউজ মি স্যার, আপনি বুঝতেছেন না, আমাদের কনসার্ন কিন্তু মেশিন কাজ করবে কি করবে না সেটা দিয়ে না। তারা রাজনৈতিক দলগুলি কিংবা তাদের পোলিং এজেন্ট তারা সেখানে থাকতে পারে, সেটাকে কাস্টমাইজ যখন করা হয় সেখানে তারা পুরোপুরি তাদের ইনপুট দিতে পারবে, এবং অপারেট করা শুরু করার আগে প্রথমে দেখে নেওয়া সম্ভব ভিতরে আপাতত এর ভিতরে কি আছে। এখন সেটা আপনারা বিশ্বাস করবেন কি না করবেন সেটা আপনাদের উপরে। সমাধান দিচ্ছে ইভিএম কে কেন ট্রাস্ট করতে হবে, কাস্টমাইজ করার আগে ইভিএম এর মেশিন এটা রেডি টেডি করার আগে আর কি, বেসিক্যালি পোলিং এজেন্ট সেখানে থাকতে পারে, ইনপুট দিতে পারো মা, তো পোলিং এজেন্ট থাকতে পারে। উনি বুঝাইতেছে যে পোলিং এজেন্ট থাকলে আর কোনো ইস্যু নাই, কেন পোলিং এজেন্ট এখনকার যে নির্বাচন পদ্ধতি ইভিএম না, নর্মাল যে ভোট হয় সেখানে তো পোলিং এজেন্ট থাকে, তো কি লাভ হলো? পোলিং এজেন্টটা থাপড়ায় বের করে দেয়, পোলিং এজেন্ট বসে থাকে এক সাইডে, ওই সাইড দিকে সিল মারতে থাকে, পোলিং এজেন্টের তো কোনো ক্ষমতা নাই। সো পোলিং এজেন্ট তো কোনো ডিফারেন্স মেক করে না, অলরেডি আমরা জানি এটা। তো আপনি এগুলো কিসের রেফারেন্স দিচ্ছেন যে ও কাস্টমাইজ করার আগে সেখানে পোলিং এজেন্ট থাকতে পারে, ইনপুট দিতে পারে? না, সেগুলো আমরা জানি কাগজে কলমে থাকতে পারে, ইনপুট দিতে পারে, কিন্তু বাস্তব দুনিয়ায় তাদের কোনো ভূমিকা নাই, তারা দূরের উপরে থাকে। তারপর উনি বলতেছেন যে বিশ্বাস করবেন না করবেন সেটা আপনার উপর, মানে উনি আমাদেরকে একটা লিপ অফ ফেথ নিতে বলতেছে, একটা ওই যে কিনা বলে ট্রাস্ট ফল আছে না ফেসবুক ইউটিউবে, ট্রাস্ট ফল, উনি আমাদের একটা লিপ অফ ফেথ নিতে বলতেছে জাফরিকে, মানে জাফর ইকবাল স্যারকে বিশ্বাস করে ওনার উপর, সরকারকে বিশ্বাস করে, সরকারকে তিনটা নির্বাচন চলে গেছে, এখন আমাদেরকে লিপ অফ ফেথ নিতে হবে জাফরিরার, মানে জাফর ইকবাল স্যারের মুখের কথার উপর বিশ্বাস রেখে। হ্যাঁ, সো জাফর ইকবাল স্যার হচ্ছে আমাদেরকে সমাধান দিচ্ছেন যে হ্যাঁ শয়তানি করার, না না না, এখানে পোলিং এজেন্টরা থাকতে পারে, তারা এসে ইনপুট দিতে মানে পারে, কিন্তু থাকতে পারে কিন্তু থাকতে বাস্তবে থাকতে পারে না আর কি। জাফর ইকবাল স্যার এখন আমাদেরকে বলবে একটা লিপ অফ ফেথ নিতে, ওকে থ্যাংক ইউ, আমরা নিতে রাজি না। এখন দেখেন সাংবাদিকরা প্রশ্ন করে যে যারা নিয়ন্ত্রক তারা ম্যানিপুলেট করতে পারবে কিনা, কিন্তু কারণ সাংবাদিকরা কিন্তু জান প্রাণ দিয়ে এই অ্যাঙ্গেল থেকেই আসতেছে, স্যার যে দুর্নীতিবাদ পৃথিবীর সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ, আমরা এই বাটপারগুলা ইলেকশনে এই দেশে হইতে দিবে না। সবার কনসার্ন কিন্তু যারা ইলেকশন পরিচালনা করবে, যারা ইভিএম মেশিন পরিচালনা করবে তাদের কিনা, জাফরিরা বুঝতেছেন ওইখানে ইভিএম মেশিন এত ভালো, এত নিখুঁত, এত ইসিক বলে বেড়াইতেছে ওকে। এখন শেষ পর্যন্ত সাংবাদিকরা এর ডিফ্লেক্ট এবং এর মিচকামি সহ্য করতে না পারে বা সরাসরি প্রশ্ন সাঁটাই দিবে যে স্যার যারা নিয়ন্ত্রক নিয়ন্ত্রণ করবে তারা ম্যানিপুলেট করতে পারবে কিনা, এখন সরাসরি প্রশ্ন ছেড়ে দিবে। সাংবাদিকরাও বুঝতেছে তারাও পারবেন বলে আমি এই জন্যই বলেছিলাম যে খুলে আমাকে দেখান সার্কিটগুলি, আর ভিতরে যে আইসিগুলো যেভাবে বসানো আছে, যেখানে যেভাবে বসানো আছে সেখান থেকে সেখানে ভিতরে ঢুকে ম্যানিপুলেট করা মানে এটা ভার্চুয়ালি ইম্পসিবল। দেখেন উত্তর কি, সার্কিট, উনি হার্ডওয়্যারে চলে গেছে যে মেশিনের ভিতরে সার্কিট আছে, এই করা আছে, সেই করা আছে, ম্যানিপুলেট করা সম্ভব না, কোনোভাবেই ভোট চুরি করা সম্ভব না। এখন যেহেতু জাফর স্যার বুঝতেছেন না কোনোভাবে, এখন সাংবাদিকরা আরও অ্যাডভান্সড লেভেলে এক স্টেপ আগায় এখন একটা প্রশ্ন করবেন। দেখেন এই প্রশ্নটা যে প্রিজাইডিং যে অফিসার, প্রিজাইডিং অফিসারের জন্য কিছু বরাদ্দ থাকবে ভোট, যেই ভোটগুলো প্রিজাইডিং অফিসার দিতে পারবে, যেমন কেউ যদি এখানে আলোচনা করবে আর কি, যে উঠে আসবে যে কারো যদি আঙ্গুল না থাকে সে কীভাবে ভোট দিবে, তখন প্রিজাইডিং অফিসার তার হয়ে ভোট দিতে পারবে। সো প্রিজাইডিং অফিসের হাতে কিছু ভোট বরাদ্দ থাকবে, তো এই যে প্রিজাইডিং অফিসের হাতে ভোট কিছু বরাদ্দ থাকলো, সে তো এখন চালি চুরি করে সবগুলো ভোট মেরা দিতে পারবে, রাইট? সো জাফর হয়তো কোনো ধরনের সিনারিওই কল্পনা করতে পারতেছে না, যেখানে হইতেছে কেউ অসৎভাবে এই ইভিএম মেশিন ব্যবহার করতে পারতেছে, এর মাথায় কুলাইতেছে না। এই জন্য এখন সাংবাদিকরা ধরাই দিবে একটা সিনারিও, যে এই যে প্রিজাইডিং অফিসারদের জন্য যে রিজার্ভড অনেকগুলো ভোট আছে, এই ভোটগুলো তো চাইলে তারা সব একজোটে মেরে একযোগে মেরে দিতে পারবে, সেটার ব্যাপারে কী করণীয়, প্রিজাইডিং অফিসের হাতে কত পার্সেন্ট ভোট মজুদ থাকবে। প্রিজাইডিং অফিসারকে নির্বাচন কমিশন চাইলে একটা অ্যাক্সেসের একটা পার্সেন্টেজ দিতে পারে, সেই জায়গায় আপনারা কত পার্সেন্টেজ দিতে দেওয়াটা, ওখানে একটু অবিশ্বাসের জায়গা আছে যে প্রিজাইডিং অফিসারের হাতে কত পার্সেন্ট ক্যাপাসিটিটা থাকবে ভোটটা দিয়ে যাওয়ার। না মানে সেটা হচ্ছে কি, যখন নাকি কারো হাতে, পৃথিবীতে অনেক মানুষ আছে যাদের নাকি ফিঙ্গারপ্রিন্ট মেলে না, অলরাইট, মেলবে না মানে নাই ওদের ফিঙ্গারপ্রিন্ট, তো কিংবা হাতের আঙুলটা কাটা পড়েছে, হাত কাটা পড়েছে, সেই ধরনের মানুষের জন্য একটা ব্যবস্থা রাখা হয়েছে, তার বেশি কিছু না। কাজেই কত পার্সেন্ট সেটা হয়তো এই ব্যবস্থাটা না রাখলে তখন বলতেন যে কেন আঙ্গুল না থাকার ফলে সে ভোটটা দিতে পারল। এই যে এখন আবার এই যে এই এই এটা কায়কোবাদ স্যার না, বুয়েটের কায়কোবাদ, যিনি ইফ আই এম নট রং ইট সম্ভবত কায়কোবাদ, ইনি দেখতেছি দেখতেছি আরেক চামবাজ, সেই সরকারের আমলে যারা ক্যামেরার সামনে আসবে অবশ্যই চামবাজ, এটা বলার অপেক্ষা রাখে না, কিন্তু উনি দেখতে পাচ্ছে আরেক বিশাল চামবাজ, উনি আমাদেরকে বুঝাইতেছে যে যারা হইতেছে যাদের আঙ্গুল নাই তারা ভোট দিবে কেমন, তখন তো আবার আমার হাইটটা বলে বেড়াবে মানুষ যে আঙ্গুল নাই এরা ভোট দিবে। না না না, প্রশ্নটা কিন্তু এটা না, যারা আঙ্গুল নাই তাদের জন্য যে রাখা হয়েছে সেটা সাংবাদিকরা বুঝতেছে, আমরা সবাই বুঝতেছি, আমাদেরকে কেন আপনি আপনারা দুজন মিলে তো ভোটাই ভাবতেছেন, বরং আপনারা নিজেরা ভোধায় প্রমাণিত হইতেছেন যে জিনিসটা, যে প্রশ্নটা সাংবাদিক এত অ্যাঙ্গেল থেকে আপনাদেরকে করে যাচ্ছে, আপনারা কোনোভাবেই সেই উত্তর দেবেন না, আপনারা খালি আছেন ডিফ্লেক্ট করা এবং এদিক সেদিক তিরিং বিরিং করা নিয়ে।
আপনাকে জিজ্ঞেস করা হয়েছে যে যে ভোট কিছু রিজার্ভড আছে যে পোলিং এজেন্টদের জন্য, এরা চাইলে চুরি চামারি করে এই ভোটগুলো তো দিয়ে দিতে পারবে। ধরেন পোলিং এজেন্টের 500 ভোট আছে পোলিং এজেন্টের হাতে রিজার্ভ, সে তো এক টিপ মেরা 500টা ভোট দিয়ে দিল বা 500টা টিপ মেরে দিয়ে দিল, যাদের আঙুল নেই তাদেরকে ঢুকতে দিল না, তাদের ভোট এরা দিয়ে দিল, ঝিদিয়েদের হাতে সেই ক্ষমতা দেওয়া হয়েছে। সেই ব্যাপারে এরা কিন্তু প্রত্যেকটা প্রশ্ন করতেছে যে বাঙালি অসৎ বদমাইশগুলাদের ব্যাপারে। মেশিন নিয়ে কোনো এদের প্রশ্ন কিন্তু কেউ করতেছে না যে মেশিনকে ম্যানিপুলেট করা যায় কিনা সেই প্রশ্ন করতেছে, মানুষ করতে পারে কিনা সেটা কোনোভাবেই পারে না। জাফর ইকবাল এবং কাকু বদমিলের প্রতিষ্ঠা করে ফেলছে, এই জন্য একটা সিনারিও ধরে দিল যে রিজার্ভ ভোটগুলো এগুলো তো এরা মায়েরা দিতে পারবে, সেটার উত্তর দেয় না, কিন্তু রিফ্লেক্ট করে চলে গেছে যে ও তখন তো বলতেন যে আবার যাদের আঙ্গুল নাই তাদের ভোটের ব্যবস্থা করে না এখন। আচ্ছা ওকে, এখন এই কাকু বাচ্চা আরো এক স্টেপ আগে যাবেন। এখন তাদের যে মানে যে পরিমাণ কনফিডেন্স এবং তাদের যে মানে প্রাউড কমিটমেন্ট বলবো ওনারশিপ, সেটা আমি নিশ্চিত হয়েছি এটা খুবই একটা ভালো মেশিন তৈরি করা হয়েছে। ওনার কনফিডেন্সটা ভালো লাগছে, যারা মেশিন নিয়ে কথা বলছে মেশিন নিয়ে কাজ করছে তাদের কনফিডেন্সটা ভালো লাগছে, কিন্তু যে সারা দেশের মানুষের যে কনফিডেন্স নাই এই মেশিনে, মানে মেশিনে না এই মেশিন যারা চালাবে এই চালকদেরকে নিয়ে, সিস্টেমটাকে নিয়ে, এই সরকারকে নিয়ে, এই ইলেকশন কমিশন নিয়ে, এটা নিয়ে এদের হারাম মাথা ব্যথা নাই। শুধু মাথা ব্যথা তো নাই, তাদের কথা শুনলে মনে হবে আপনি আমেরিকাতে আছেন। আমরা কিন্তু একটা স্মার্ট দেশ, বাংলাদেশ কিন্তু একটা স্মার্ট দেশ, প্রতি বর্গ কিলোমিটারে 1250 জন মানুষকে আমরা খাওয়াই, কোনো দেশের মানুষ কিন্তু এটা করতে পারে না। ওরে বাবা রে, আমরা যেটা করে দেখাইতে পারি সারা বিশ্বের এগুলো কেউ করে দেখাইতে পারে না, পারে না, আমরা বিশ্বের সেরা দেশ আমি জানি, আমরা যেটা করে দেখাইতে পারি সারা বিশ্বের এগুলো কেউ করে দেখাইতে পারবে না। দুর্নীতিতে বিশ্বে নাম্বার ওয়ান দেশকে বাংলাদেশ, নাম্বার ওয়ান, সুতরাং আমরা যেটা করে দেখাইতে পারবো এটা অন্য কেউ করে দেখাইতে পারবে না, এটা আমরা জানি। যদি অন্য কেউ করে দেখাইতো তাহলে তোরা নাম্বার ওয়ান হইতো, অন্য কেউ করে দেখালে তো নাম্বার ওয়ান পজিশনটা আমরা আমাদের আমরা ধরে রাখতে পারতাম না, আমরা ধরে রাখতে পারতেছি কারণ আমরা যেগুলো করি এগুলো অন্য কেউ করতে পারে না, রাইট? সো হ্যাঁ, আমরা জানি কত রকম বদমাশি মধ্যরাতে ভোট দেয়া, এই চিন্তাগুলো কারো মাথাতে কারো এই ইঞ্জিনিয়াস বুদ্ধি। সো হ্যাঁ, আমরা যেগুলো করতে পারি এগুলো পৃথিবী কেউ করতে পারে না, সেটা আপনাদের মুখ থেকে আমাদের শোনা লাগবে না। মানে এদের স্পিনটা একটু অন্যরকম আর কি, এটা আসতে উল্টা দিক থেকে যে আমরা একেবারে বিশ্বের আমরা ফাটাই ফেলতেছি। আবার কাকুবাদকে এখন থামিয়ে দিবে জাফর ইকবাল স্যার, উনি গরম হয়ে গেছে। আমি একটু বলবো, আমার মনে হয় যে অন্য দেশ করলে ভালো, আমার দেশ করলে ভালো না, আমাদের এখান থেকে বেরিয়ে আসতে হবে। অন্য দেশ করলে ভালো, আমার দেশ করলে ভালো না, এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। না না, সে তো কথাই, বেরিয়ে আসা যাবে না তো স্যার এখান থেকে। অন্য দেশ করলে ভালো, আমাদের দেশ করলে, অন্য আমাদের দেশে যেগুলো করে, যেটা বলি আইন আদালত নিয়ম কানুন নির্বাচন কমিশন ইলেকশন প্রসেস একেবারে সব কিছু আমাদের দেশে আছে, ইন প্লেস আছে। অন্য দেশ যা যা করে সভ্য হয়েছে তার সব কিছু আমাদের দেশে আছে, কিন্তু আমরা তো সভ্য না, আমরা তো অসভ্য, কারণ অন্য দেশে যে মানুষ, অন্য দেশে যারা এই প্রতিষ্ঠানগুলো চালায় তো সভ্য মানুষ, আর আমাদের যারা প্রতিষ্ঠানগুলো চালায় তো সব অসভ্য মানুষ, চোর বাটপার, যেটা নিয়ে সাংবাদিকরা কনসার্ন দেখাই যাচ্ছে প্রশ্ন করেই যাচ্ছে। জাফর ইকবাল আর কাকুবাদ বুঝতেছেই না যে কনসার্নটা হইতেছে ইভিএম মেশিন নিয়ে, না ইভিএম মেশিন যারা ব্যবহার করবে তাদেরকে নিয়ে। সো অন্য দেশ করে ভালো, আমরা করলে ভালো না, এইটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। কথা বোঝার নাই যে অন্যদের যখন জুডিশিয়ারি সিস্টেম আলাদা করছে হয়েছে, এক্সিকিউটিভ ব্রাঞ্চ থেকে জুডিশিয়ারি ব্রাঞ্চ আলাদা করছে, ও খুব ভালো কাজ হয়েছে, আর আমরা যখন করছি তখন ভালো না, এগুলো বলা যাবে না। কিন্তু আমাদের এক্সিকিউটিভ ব্রাঞ্চ জুডিশিয়ারি ব্রাঞ্চ কিন্তু আলাদা হয় নাই, আমাদের কিন্তু চিফ জাস্টিস কিন্তু দেশ থেকে ভেগে আমেরিকাতে লুকায় আসে, এগুলো কিন্তু অন্য কোনো দেশে নাই। না না না, জাফর ইকবাল সার্বস এগুলো বলা যাবে না যে অন্য দেশ যখন ব্রাঞ্চ আলাদা করছে আমরা হাততালি দিচ্ছি, এখন আমরা তো আলাদা করছি আমরা হাততালি দিচ্ছি না কেন, এগুলো থেকে বের হয়ে আসেন, এসব মানসিকতা থেকে বের হয়ে আসেন। এখন দেখেন এদের তো, এরা তো হইতেছে সব বদমাইশ, দেশটা যে অসভ্য এদের কারণে, এরা একেবারে ভুল বুঝে ওই যে সোলমান শুকুন আরিফার হোসেন বলবে আপনি বাদামের ঠোঙ্গা ফেলান দেখেন নাকি আপনার ঢাকা শহরে জলাবদ্ধতা আপনার বাদামের ঠোঙ্গার কারণে। সো জাফর ইকবাল চলে আসছে, এদেরকে এতক্ষণ ধরে সাংবাদিকরা জান প্রাণ শেষ করে ফেললো, এদেরকে বুঝাইতে পারতেছে না যে ইস্যুটা ইভিএম মেশিন নিয়ে, না ইস্যুটা ইভিএম মেশিন যারা চালাবে তাদেরকে নিয়ে, সরকারকে নিয়ে, নির্বাচন কমিশনকে নিয়ে, এই মানুষগুলোকে নিয়ে, বাঙালিদেরকে নিয়ে, বদমাইশদেরকে নিয়ে। জাফর ইকবাল এটা বুঝবেই না, আমরা বিশ্ব সেরা বইলা বেড়াইতেছে, আচ্ছা আর ইভিএম মেশিনের মধ্যে কী ইলেকট্রনিক চিপ বসাইছে, কী সার্কিট বসাইছে, কী ট্রানজিস্টর বসাইছে, ওই আলাপ মারতেছে। তো এদের কথা শুনলে মানে এরা যদি একটা বার অ্যাকনোলেজ করতো যে ইস্যুটা কোথায়, একটা বার যদি বলতো যে হ্যাঁ দেখেন আপনারা বারবার যে অ্যাঙ্গেল থেকে আসতেছেন, যে প্রশ্নগুলো করতেছেন, আই হিয়ার ইউ, আপনাদের কথা কারেক্ট, আপনাদের কথা লেজিটিমেট, এটা পৃথিবীর সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ এবং এই দেশের কোনো ইলেকশন হচ্ছে না গত অনেকদিন ধরে, সুতরাং আপনাদের কনসার্নের জায়গাটা আমি বুঝতেছি, তবে টেকনিক্যাল দিকটা সম্পর্কে আমি আপনাদেরকে শুরু করলাম যে ইভিএম মেশিন টেকনিক্যালি সলিড একটা মেশিন যদি হয়ে থাকে, তবে আপনারা বারবার করে যে প্রশ্নগুলো করতেছেন আপনাদের কনসার্ন ঠিক আছে, সেই কনসার্নটাও লেজিটিমেট। এই দেশের ইভিএম মেশিন, এই দেশের যারা চোর বাটপার তাদের হাতে ইভিএম মেশিন তুলে দেওয়াটা আরও ভয়ানক, যেখানে তিনটা টার্ম যাচ্ছে, নির্বাচন হচ্ছে না দেশে, মধ্যরাতে সব ব্যালট ভরে ফেলতেছে। সো আপনাদের কনসার্নটা আমরা বুঝতেছি, কিন্তু আমরা আসলে শুধু ইভিএম মেশিনের টেকনিক্যাল সাইডটা নিয়ে কথা, এইভাবেও যদি বলতো তাইলেও মানতাম, এরা কিন্তু খালি ডিফেন্ড অ্যান্ড ডিফ্লেক্ট, রাইট? এদের কথা শুনলে কিন্তু এরকম মনে হবে না যে এখানে কোনো ইস্যু আছে, এদের কথা শুনলে মনে হবে সুজলা সুফলা শস্য শ্যামলা পৃথিবী অবাক তাকিয়ে, রাইট? সো
দ্যাট টেলস ইউ যে এরা কোনো অনেস্ট অ্যাক্টর না, দ্যাট টেলস ইউ যে এগুলো চাম্বাজ। জনাব কাকুয়াদ এটার মধ্যে ঢুকে গেছেন, এটা তো একটা আমি জানি না এটা আসলে দুঃখ পাওয়া উচিত কি উচিত না, হয়তো উনি চাম্বাজি ছিলেন হয়তো কখনো জানতাম না। কি মানে কি উৎসাহ ওনাদের একটা ইভিএম মেশিনেও, মানে একটা দেশে নির্বাচন নাই, একটা দেশে আমরা সাধারণ জনগণ হিসেবে সবাই চাচ্ছে যে ভাই একটা নির্বাচন দে, একটা নির্বাচন হয়ে যা রেজাল্ট আসুক, নির্বাচন এসে করে একটা ফেয়ার নির্বাচন হয়ে আওয়ামী লীগ জিতে চলে যাক ক্ষমতায়, কোনো সমস্যা নাই, খালি একটা ফেয়ার নির্বাচন দেন ভাই এই দেশটার মধ্যে। এই চাওয়া পৃথিবীর সবচাইতে বেসিক একটা চাওয়া মানুষের, সেই চাওয়া নিয়ে তিনটা টার্ম আওয়ামী লীগ বিনা ভোটে ক্ষমতায় বসে আছে, ফোর্থ টার্ম চলে আসছে এবং তারা সকল ধরনের অলরেডি শুরু করছে কার্যক্রম ক্ষমতায় থাকার। এরকম একটা অবস্থায় জাফর ইকবালের যেখানে হইতেছে মুখটা মলিন থাকার কথা, যেখানে জাফর ইকবাল সংক্ষুব্ধ হওয়ার কথা, যেখানে জাফর ইকবাল ব্যথিত হওয়ার কথা, সেইখানে ব্যথা দুঃখ ব্যথা তো নাই, খুশিতে হাসিতে মুক্ত ছড়তেছে জাফর ইকবালের একদিক থেকে, আরেকদিক থেকে হইতেছে কী জানি আমাদেরকে বলতেছে যে আমাদেরকে হইতেছে দেশ আমরা কিন্তু সেরা, আমরা কিন্তু পারি, আমাদের কিন্তু অনেক কনফিডেন্স আমরা। সো এই দেশে আরেকটা নির্বাচন হবে না, এই দেশ গেছে এটাই, সো আরেকটা নির্বাচন নামের প্রহসন আসতেছে, রাইট? সো এবং সেটাকে ডিফেন্ড করার জন্য এরকম এই চলতে থাকবে এবং আরও অনেক দিন বাংলাদেশে সম্ভবত এরকম এক না একতন্ত্র চলতে থাকবে, এবং সেই এক না একতন্ত্রকে নানান আকারে প্রকারে ইঙ্গিতে জিমন্যাস্টিক করে ডিফেন্ড করার জন্য প্রচুর অসভ্য ইতর বদমাইশরা এই দেশে বসে আছে। সো নো ওয়ারিজ।